মিলেজ ভাইবির পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি মাসের ভিডিও নিয়ে। আমি রয়েছি শরীয়তপুর জেলা জাজিরা থানার পালেচর হাটটিতে। এই পালেচর হাটের পাশেই রয়েছে পদ্ম নদী, আর এই পদ্ম নদীকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালেচর হাটটিতে বিক্রি করে থাকে। এই পালেচর হাটটি সকাল 6টা এবং দুপুর 3টা মিলে থাকে। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে এই প্রতিনিয়ত আমার এই মাসের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ১৩০০ ৫০ টাকা এক দুই আড়াই পনেরো তিন তেরোশো পঞ্চাশ ৫০ টাকা ৩৫০ টাকা ১১০০ 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